নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনী বিধিভঙ্গের মামলায় বারাসাত আদালতে হাজিরা দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। বেহাল টাকি রোড সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রাজ্যে পঞ্চায়েত অশান্তির জন্য তৃণমূলই দায়ী, বৃহস্পতিবার বারাসাতে বললে সিপিআইএম দলীয় নেতা সুজন চক্রবর্তী। ডোমজুড়ে খুন বন্ধন ব্যাংকের কর্মী। তৃণমূলে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। বনগাঁর ইছামতি নদীতে মহিলার পচা গলা দেহ উদ্ধার। এবার মোমো খেলার চ্যালেঞ্জ মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্রকে। বিজেপি প্রার্থীর বাড়িতে বিজেপির হামলা। এবার আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী বিধি ভঙ্গের মামলায় আদালতে হাজিরা দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়। নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার বারাসাতের বিশেষ আদালতে হাজিরা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল। মেয়রের আইনজীবী হাইকোর্টের একটি নির্দেশ সামনে রেখে এই মামলা থেকে মেয়রের নিষ্কৃতি আবেদন জানিয়েছেন। পরবর্তী শুনানি হবে 4 সেপ্টেম্বর। ওদের কেস ছিল, ওরা একটা মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনে ভায়োলেট করেছিল, সেটার আজকে চার্জের দিন ছিল। কিন্তু চার্জের দিনকে ওদের যিনি অ্যাডভোকেট তারা একটা ডিসচার্জের প্রেয়ার দিয়েছে যে এই সেকশনটা 202 অফ ইলেকশনে একটা দাঁড়াতে পারে না, সেটা বলে একটা ডিসচার্জের প্রেয়ার দিয়েছে। সেই ডিসচার্জের প্রেয়ারটার হিয়ারিং হয়েছে, জজ সাহেব অর্ডার ডেট রেখেছেন 13 তারিখে। বেহাল টাকি রোড সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বাজারে, আর এই অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়েছিল টাকি রোডে। বেহাল টাকি রোড মেরামতের দাবিতে দেগঙ্গা বাজারে বৃহস্পতিবার সকাল 10টা থেকে টানা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। অবরোধকারীদের দাবি, গত 8 মাস আগে টাকি রোড সম্প্রসারণের কাজ শুরু হলেও কাজের মান নিম্ন এবং ঢিমে তালে হওয়ায় রাস্তা বেহাল, উড়ছে ধুলো, অসুবিধায় পথচারী থেকে স্থানীয় মানুষ, যানবাহন চলাচলে হচ্ছে অসুবিধা। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ চাইছে। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে অবরোধ মুক্ত করে। চলে গেছে, তার উপরে জল দিচ্ছেন আমাদের সারাদিন ধরে, আজকে ঘরে বাচ্চা রয়েছে, পেছনে আমাদের পেছন পড়ছে, ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু করছে। পুলিশ বলছে আমাদের কোনো দায়িত্ব নেই, ধুলো উঠতেই পারে, কিন্তু আজকে জল সমস্যা, যেটা মেন তো জলটা দিয়ে মানুষকে বাঁচাবে, ধুলোগুলো তো বন্ধ করবে, সেই ধুলোগুলো এরা বন্ধ করছে। কি চাইছো তোমরা? তোমরা কি চাইছো? আমরা জল চাইছি, আজ আমাদের জল চারবার করে জল দিতে হবে রাস্তা। অবিলম্বে সারাই করতে হবে, তার কারণ এটা এত ধুলো উঠছে যে আমরা এখানে থাকতে পারছি না। আশেপাশের মানুষজনও খুবই কষ্টকরভাবেই দিন কাটাচ্ছে, এবং পাশে আছে বিধান মুখার্জির ডাক্তার বাড়ি, যেখানে অতিরিক্ত মানে পেশেন্ট এখানে এসে রাস্তার ধারে ভিড়ভাড়টা হয়ে যায়। এই ধুলো গিয়ে তাদেরও পড়ছে, তারা আরও অসুবিধায় পড়ে যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। আমাদের অবিলম্বে আমাদের রাস্তা পরিষ্কার চাই এবং ঠিক চাই, এটাই হচ্ছে আমাদের। রাজ্যে পঞ্চায়েত অশান্তির জন্য তৃণমূলই দায়ী, তৃণমূল সত্যি কথা বলে না। বৃহস্পতিবার বারাসাতে দাঁড়িয়ে একথা বললেন সিপিএমের দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে অশান্তি নিয়ে সিপিআইএমের তথা বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল সত্য কথা বলতে জানে না, হেরে যাওয়া আসনেও ওরা জোর করে ক্ষমতা এবং পেশি বল দেখিয়ে জিততে চায়, তাই বাইরে থেকে লোকে নিয়ে আমডাঙ্গায় বোমাবাজি চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ খানকে গ্রেপ্তার করেছে আরজিকর হাসপাতাল থেকে, কিন্তু পুলিশ দেখাচ্ছে আমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তোলাবাজ এবং লুটেরাদের নিয়ে দল করে। উনি বলেছেন, বাংলাদেশ থেকে বিএসএফ এর সাহায্যে অস্ত্র ঢুকেছে আমডাঙ্গায়, এই কথা বলার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ করা উচিত, কারণ তিনি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অনাস্থা প্রকাশ করেছেন, পরোক্ষে অপমান করেছেন। মালপোয়া খাইয়েছে বাড়িতে ডেকে তৃণমূল, বিজেপির সঙ্গে দিল্লিতে মন্ত্রিত্ব করেছে একসাথে তৃণমূল, স্মরণ সভায় নাকি যাবে না বলে নয়াদি সদনটা দিয়ে দিল ফ্রি, ডায়াসের ব্যবস্থা করে দিল, এবার তৃণমূল মন্ত্রী পাঠালো, ফলে আসলে মুখে বিজেপির বিরুদ্ধে বলে, কাজে বিজেপি যেন কোনোভাবে দুঃখ না পায়, রেগে না যায়, হাতে পায়ে ধরে যাতে ম্যানেজ করা যায়, এটা যে তৃণমূলের রাজনীতি, জবরদস্তি করে ওদের মতো করে দখল করতে হবে। আমি বলছি দখল করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি,
ইতিমধ্যে নজন খুন হয়েছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি হবে, এবং তারপর তৃণমূলের গোষ্ঠী আর বিজেপি এই মিলে এক একটা জায়গাতে এক একটা লোক চেহারা নিচ্ছে, এটা কোনো গণতন্ত্র হচ্ছে না। হ্যাঁ বটে বটে তো, আমরা সবাই দায়ী জানি, আপনারাও দায়ী জানেন। রাত্রে যখন কোর্ট অর্ডার দিয়েছে নিরাপত্তার, তখন অর্জুন সিংয়ের বাহিনীকে নিয়ে এসে জ্যোতিপ্রিয় মল্লিক এলাকার মানুষের উপরে নির্যাতন করেছে, খুন জখম করেছে, গুলি বোমা চালিয়েছে। গুলি বোমা ছাড়া তৃণমূলের আর কোনো এখন শক্তি নেই। অবশ্যই 110 বার নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free your delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি, পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁর ইছামতিতে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সকালে স্থানীয় লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে বনগাঁর রাখালদাস সেতুর নিচে ইছামতির জলে ভেসে থাকতে দেখে এক মাঝ বয়সী মহিলার পচা গলা দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, সাথে সাথে বনগাঁ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মহিলার নাম লাজুবালা, বাড়ি বনগাঁ থানার পার্কিং এলাকায়। কিভাবে ইছামতিতে মহিলার দেহ আসলো তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয় লোকজন এবং পুলিশের প্রাথমিক অনুমান জলের তোড়ে ভেসেও আসতে পারে দেহটি। দেহটি 3-4 দিনের পচে যাওয়া বলে প্রাথমিক অনুমান পুলিশের। সাত সকালে পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ এলাকায়। মানে কি কি যে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওনার, কোনো সমস্যা ছিল দিদি? ওনার নাম কি, আপনার কে হয়? তৃণমূলে জয়ী শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিরোধীরাই চক্রান্ত করে এই হামলা চালাচ্ছে, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা।
তৃণমূলের জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনা চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানার বড় জিয়াকুব গ্রামের বাসিন্দা উর্মিলা সরকার এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য হন। অভিযোগ, বুধবার রাতে হঠাৎই উর্মিলা দেবীর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে কয়েকজন দুষ্কৃতী। বোমা শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে তারা রাস্তায় বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে আরো দুটি না ফাটা বোমা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় উর্মিলা দেবীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছিল। পরপর দুষ্কৃতী হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা চক্রান্ত করে হামলা চালাচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কাল রাত 9:30 ওদিকে আমরা সব ঘরে ছিলাম, তারপরে সেই অনেক মানে ঘুমিয়ে গেছে, বাড়ির পিছনে এমন জোরে আওয়াজ হলো আমরা কেউ বুঝতেই পারিনি। তারপর সেই সবাই বাইরে গিয়ে দেখি যে শব্দ পেয়ে বাইরে গেছে, যে দেখি যে পুরো বাড়ি একদম ধুময় ভরে গেছে। এই ভোট গঠনকে কেন্দ্র করে গত রবিবার আমাদের নির্বাচিত সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেওয়াতে তাকে মারধর করা হয় এবং তার পরের দিনকে এখানে আমাদের যে পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা সরকারের বাড়িতে আমাদের কর্মীরা, বেশ কিছু কর্মীরা তারা বৈঠক করে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী, তার পরিপ্রেক্ষিতে গতকালকে এরা এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্যে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের দমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখানে আমাদের সম্মানীয় সদস্যা উর্মিলা সরকারের বাড়িতে বোমাবাজি করে এবং এই এর পিছনে বিজেপি, সিপিএম এবং যারা নির্দল হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত আছে। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করতে চাই। ডোমজুড়ে বন্ধন ব্যাংকের কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনা চাঞ্চল্য ছড়ালো তার নদিয়ার চাকদহের বাড়িতে। পরিবারের অভিযোগ, লোন সংক্রান্ত বিষয় নিয়েই খুন হতে হয়েছে পার্থকে। ডোমজুড়ে বন্ধন ব্যাংকের কর্মী পার্থ চক্রবর্তীর নৃশংসভাবে খুনের ঘটনায় পরিবারের শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, চাকদহ সিংহের বাগান এলাকার বাসিন্দা পার্থ চক্রবর্তী 2015 সালে বন্ধন ব্যাংকে লোন রিকোভারির কাজে যোগ দেন। পরিবারের অভিযোগ, বুধবার শেষবার যখন বোনের সাথে কথা হয়েছিল তখন সে বোনকে জানায় ফিল্ডে রিকোভারির কাজে ব্যস্ত আছে সে। পরিবারের অভিযোগ, 3.5 লক্ষ টাকা ছিল তার কাছে, এরপর থেকেই পার্থর ফোন সুইচ অফ হয়ে যায়। পরিবারের আরো অভিযোগ, লোন সংক্রান্ত বিষয় শত্রুতার জেরেই হয়তো নৃশংসভাবে খুন করা হয়েছে পার্থকে। পরিবারের এখন একটাই দাবি, দোষীদের খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। কি কারণে ছিল? গেছিল তো হচ্ছে সোমবার দিনকে ভোরবেলা 4টার ট্রেনে, বাবা ওকে তুলে দিয়েছে যে ট্রেনে যেমন ও যায় প্রতিদিন সেরকমই গেছে। আর হচ্ছে ওকে আমার সঙ্গে কথা হয়েছে, ওর মঙ্গলবার দিনকে যেরকম কথা হয় সেরকমই কথা হয়েছে, কিন্তু মানে 12:40 পর ও তারপরে ও আর মিসিং। আমাদের কাছে 8টাতে কবে এটা? এটা হচ্ছে মানে আজকে তো বৃহস্পতিবার, কালকে। তারপর তারপরে আমরা 8টাতে খবর পাওয়ার পর বাবা এখান থেকে কোথায় গিয়েছিল? ও ডোমজুড়, হাওড়া ডোমজুড়ে, হাওড়া ডোমজুড়ে ওর পোস্টিং, ওখানেই ও রয়েছে। ওখানে থেকে যাতায়াত করে, ও হচ্ছে স্যাটারডে সানডেটা বাড়ি আসে, মানে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে। আর হচ্ছে যে কোনো কারণবশতই হোক, কোনো শত্রুতার কারণে হোক, কিসের থেকে হোক, মানে যে কোনো কারণে হোক এটা হয়েছে, কারা করেছে কি বৃত্তান্ত জানি না। এবার মানে ওর সঙ্গে যখন আমি কথা বলেছি তখন আমাকে বললো, দিদি আমি এখন ফান্ডে আছি, আমি বার মানে ফান্ডে ফিরে তোকে ফোন করবো। নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে
যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার পাটার মোড় মধুশাহা মার্কেটে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার হোয়াটসঅ্যাপে মোমো চ্যালেঞ্জ এক মেডিকেল ছাত্রকে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বাসিন্দা মেহেদি হাসান মোল্লার ফোনে বুধবার রাতে একটি মেসেজ আসে। আতঙ্কিত ওই ছাত্র ঘটনার অভিযোগ জানান থানায়। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বাসিন্দা কল্যাণী মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্র মেহেদি হাসান মোল্লার ফোনে বুধবার মেসেজ আসে মোমো খেলার প্রস্তাব নিয়ে। মেহেদি মোবাইলের ট্রু কলার দিয়ে দেখেন সেটি আমেরিকান নাম্বার। এরপর কিছুটা আতঙ্কিত হয়ে প্রথমে গোসাবা থানা এবং পরে কল্যাণী থানায় ফোন করে বিষয়টি জানালে দুটি থানা থেকেই জানানো হয় আগে ওই নাম্বার ব্লক করতে। সেই মতো কাজও করেন মেহেদি। তবে তিনি বলেন প্রথমে ভেবেছিলেন পরিচিত কোনো বন্ধু বদমাইশি করছে। পরে তিনি জানান এই ধরনের মেসেজ দেখলে আগে পুলিশকে জানান, অহেতুক আতঙ্কের কিছুই নেই। কমপ্লেন আমি জানিয়েছিলাম, যেটা আমি তো আমার থানা গোসাবা যেহেতু, তো আমি লিখিতভাবে কিছু জানাতে পারিনি। তো ওখানে ওসিকে আমি মৌখিকভাবে ফোনেই কথা হলো যে এরকম মোমো মেসেজ করেছি, তো উনি আমাকে বলেন যে আপনি চ্যাটটা ব্লক করে দিন। কোন থানা জানিয়েছিল? ওটা গোসাবা থানা। আচ্ছা। তো তারপরেই চ্যাটটা অফ করে দেওয়া হলো, তারপরেই কল্যাণী থানাতেও জানানো হয়েছিল, তো তারপরেই চ্যাটটা ব্লক করা হয়েছে আপাতত। তো আমি বুঝে গিয়েছিলাম যে ওটা আমার বন্ধু, সেহেতু আমি অতটা সিরিয়াসলি নিইনি। হ্যাঁ, যেটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে যদি কারোর কাছে মেসেজ আসে এরকম, তো ভয় পাওয়ার কিছু নেই, এতে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ যেহেতু এবং কিছুদিন আগেও খবরে বিভিন্ন পত্রিকা বা আমরা নিউজ মিডিয়াতেও দেখেছি যে DIG বা CID থেকেও জানিয়ে দিচ্ছে যে এটা কোনো এখনও সত্যিকারের কোনো মোমোর কোনো সন্ধান পাওয়া যায়নি যে অ্যাকচুয়ালি কারা এরকম করছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা কেউ প্র্যাঙ্ক করার জন্য করছে বা এটা হতে পারে যে কোনো ইললিগ্যালভাবে কেউ করছে যে কোনো জালিয়াতি করার জন্য। তো সঙ্গে সঙ্গে একটা উচিত পুলিশের জানানো এবং ওই নাম্বারটা ব্লক করে দেওয়া উচিত। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই বাড়ি ছাড়া বিজেপি কর্মী, আর এই অভিযোগে ওই জয়ী বিজেপি কর্মী টুম্পা কবিরাজের বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গাইঘাটা থানার জলেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়ুই এলাকায়। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে ভোটে লড়ে জয়ী হওয়ার পর থেকে বাড়ি ছাড়া গাইঘাটা জলেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 28 নম্বর পার্টের প্রার্থী টুম্পা কবিরাজ। বোর্ড গঠনের দিন বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি। বিজেপির অভিযোগ টুম্পা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে তাই সে বাড়ি ফেরেনি, আর সেই অভিযোগে গতকাল অর্থাৎ বুধবার রাতে তার বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। টুম্পাকে বাড়ি না পেয়ে মারধর করা হয় এবং শ্বশুর শাশুড়ি প্রতিমা সাঁতরা এবং যা পিপাসা সাঁতরাকে ঘর থেকে টেনে বের করে তাদের মারা হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
করে তারা। টুম্পার শাশুড়ি প্রতিমা দেবী এবং যা পিপাসা জানান, তারা কেউই দল ত্যাগ করেননি, তৃণমূলের সঙ্গে তারা হাতও মেলাননি, যে দলে ছিলেন সেই দলেই আছেন। বিনা কারণে সন্দেহের বসে তাদের গালিগালাজ এবং মারধর করেছে তাদের দলের লোকেরা। টুম্পা বাড়ি ফিরলে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। আর এইসব স্থানীয় নেতা কুমারেশের নেতৃত্বেও দিলীপ করছে বলে অভিযোগ প্রতিমা দেবীর। আমার যাকে মারবে বলেছে ওরা, মার্ডার করে দেবে বলে গেছে, রাতে এসে অত্যাচার করবে বলেছে, এরকম আজে বাজে কথা তো বলছেই, বোঝা যাচ্ছে না। তা শুধু বলতে যাচ্ছে বাড়িতে আসলে মার্ডার করে দেবে। তাহলে আমরা কি ভোটে দাঁড়িয়ে কি এগুলো ভুল করেছি না অন্যায় করেছি? যে পার্টিতে দাঁড়িয়ে আছি সেই লোকেরাই এসে আমাদের মারধর করছে, কিসের জন্য করছে? জায়গার মানুষ আমরা জায়গায় দাঁড়িয়ে আছি, সেইগুলো না করে ওরা ওজন আরো মারতে আসছে। শুধু বলতে যাচ্ছে যে বাড়িতে আসলেই মার্ডার করে দেবো, এমন করছে যে সবসময় ভয়তে তো আছে, আতঙ্ক আছে যে এই বুঝি আসবে, এই বুঝি মেরে দেবে। বাড়ি এসে লাঠি চুষুটা নিয়ে সবাই বাড়ি মারধর করতে এসেছিল, যে কটা নাটি ছিল ঘরে এইগুলো সব ঠেলাঠুলি করছিল। তারপর আমাদের ওই বাড়িতে গিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে তারপর বলছে কি ঘরের তে বের করে এনে মারবো, বেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি বের কর, তোর বৌমার বের কর, তোর বৌমারও মারবো, সবারও মারবো, এ বাড়ি সব ভেঙে ধরিয়ে দে, এরকম করে সবাই বলছে পাড়ার লোকজন। কি কারণে এটা? কি কারণে এখন ঝেপাটি করতো সে আমার ননদটা চলে গেছে। তাই কোথায় গেছে? কোথায় গেছে আমরা তো বলেও যাইনি, কখন গেছে তাও জানি না। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি, তাদের যারা ভোট দিয়ে জিতিয়েছেন তারাই এসব করছে। বিজেপির কোনো নেতা বা কর্মী যুক্ত নেই এই ঘটনা। না, আমাদের বিজেপির তরফ থেকে কোনো হামলা হয়নি, যারা টুম্পাকে ভোট দিয়েছে তাদের ভিতর থেকে কেউ কিছু করতে পারে, তাছাড়া আমাদের বিজেপির তরফ থেকে কিছু করে। যেখানে আপনাদের ওখানকার যে রয়েছে দায়িত্বে আছে দিলীপ বাবুর নামটা সরাসরি উঠে আসছে যে উনি মদত দিয়েছেন এবং ওখানকার কিছু গ্রামবাসীরও তার সঙ্গে। সেটা আমাদের এখনো পর্যন্ত নলেজে আসেনি, দিলীপ বাবু আমাদের ফোন করে জানায়নি যে আমার মদরে এই ভাঙচুর হচ্ছে বা ইয়ে হচ্ছে, এগুলো দিলীপ বাবু এখনো আমাদের জানায়নি। এটা তো আপনাদের একই পার্টির মধ্যে দিলীপ বাবুই তো মদতটা দিয়ে ভাঙচুর করছে, সেটা তো সরাসরি অভিযোগ করছে। সে অভিযোগ সে তারা করতে পারে, হয়তো টিএমসির লোকে অভিযোগ করতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো যে প্রার্থীর শাশুড়ি এবং যাকে মারা হয়েছে, প্রার্থীকে বাড়িতে না পেয়ে প্রার্থীর শাশুড়ি এবং যাকে মারা হয়েছে, কে বা কারা মেরেছে সেটা তো আমরা জানি না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা তৃণমূলের কেউ করে, মানে আপনাদের বিজেপির কেউ করেনি? না, বিজেপির কেউ করেনি, এটাই আমাদের তো এখনো রিপোর্টে তাই বলছে, আসেনি বিজেপির কেউ, আসেনি এখনো। যারা ভোটার দিয়েছে, যারা ভোটাররাই করেছে, এটা কোনো আমাদের দলীয় কেউ করেনি। ভোট যদি আপনি দিয়ে থাকেন আপনিই করেছেন, আরেকজন দিয়ে থাকে আরেকজন করেছে, এইভাবে আমাদের কমিটির কেউ ওখানে উপস্থিত নেই। ওখানে গ্রামবাসী যারা ভোট দিয়েছে এই হামলাটা, হ্যাঁ গ্রামবাসীরা ভোট দিয়েছে, তারাই হামলাটা করেছে। সঙ্গে এই ঘটনার পর টুম্পার বাড়িতে পুলিশি নিরাপত্তা দিয়েছে গাইঘাটা থানা। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদ নি ধ্বনি, অশোভক চাঁদ বাদ।